রাজেশ খান্না। হিন্দি সিনেমার জগতে সর্বকালের সেরা রোমান্টিক নায়কদের মধ্যে একজন। 1942 সালের 29শে ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে এক হিন্দু ক্ষত্রিয় পরিবারে রাজেশ খান্নার জন্ম হয়। তার আসল নাম ছিল যতীন খান্না। চুনিলাল খান্না এবং লীলাবতী খান্নার কাছেই তিনি বড় হয়েছেন। তার প্রকৃত বাবা মায়ের নাম ছিল যথাক্রমে লালা হীরানন্দ খান্না এবং চন্দ্রানী খান্না। তার পিতা পেশায় ছিলেন বুড়েওয়ালার এমসি হাইস্কুলের প্রধান শিক্ষক। তার পালক পিতা ছিলেন একজন রেলওয়ে কন্ট্রাক্টর এবং 1935 সালে তারা সকলে লাহোর থেকে বোম্বেতে চলে আসেন। মুম্বাইতে গিরগাঁওয়ের কাছে ঠাকুরদারের সরস্বতী নিবাস নামক বাড়িতে বসবাস করতেন রাজেশ খান্না। বিখ্যাত অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিবাহ করেছিলেন তিনি। তাদের দুই কন্যা যথাক্রমে টুইঙ্কেল এবং রিঙ্কি। সেন্ট সেবাস্টিয়ান গোয়ান্স হাইস্কুলে পড়াশোনা করেছেন রাজেশ খান্না। এই স্কুলে তার সহপাঠী ছিলেন রবি কাপুর। এই রবি কাপুরই পরবর্তীকালে অভিনয় জগতে এসে পরিচিত হয়েছিলেন জিতেন্দ্র নামে। স্কুল জীবন থেকেই থিয়েটারের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন রাজেশ খান্না এবং স্কুল এবং কলেজে পড়ার সময় বহু থিয়েটারে অভিনয়ও করেন তিনি। আন্তঃকলেজ নাট্য প্রতিযোগিতায় তিনি বেশ কয়েকটি পুরস্কারও জিতেছিলেন। 1962 সালে অন্ধাযুগ নাটকে একজন আহত মুক সৈনিকের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন রাজেশ খান্না। তার অভিনয় সকলের কাছে খুবই প্রশংসা পেয়েছিল। 1960 সালের আগে ভাগে তাকে বেশ কষ্ট করতে হয়েছে থিয়েটারে কিংবা চলচ্চিত্রের দুনিয়ায় জায়গা করে নেওয়ার জন্য। পুনের নৌরজি ওয়াডিয়া কলেজে ভর্তি হন তিনি 1959 সালে। মাত্র দুই বছর পরেই 1961 সালে স্নাতক পড়া ছেড়ে দেন রাজেশ খান্না। এরপরে তিনি মুম্বাইয়ের কেসি কলেজে ভর্তি হন। রাজেশের কাকার পরামর্শেই চলচ্চিত্রের দুনিয়ায় আসার উপযোগী করে যতীন খান্নার বদলে তিনি নতুন নাম নেন রাজেশ খান্না। তার স্ত্রী ও তার বন্ধুরা সকলেই তাকে কাকা বলে ডাকত, পাঞ্জাবি ভাষায় যার অর্থ হল শিশুর মতো দেখতে, বালক। 1966 সালে চেতনানন্দ পরিচালিত আখরি খাত ছবিতে প্রথম অভিনয় করলেন রাজেশ খান্না। এরপরেই রবীন্দ্র দেবের পরিচালনায় রাজ ছবিতে অভিনয় করেন তিনি। তার আগে 1965 সালে অল ইন্ডিয়া ট্যালেন্ট কনটেস্টে অভিনয়ের জন্য ফরিদা জালালের পাশাপাশি তিনিও নির্বাচিত হয়েছিলেন। 1967 সালে সেই আখরি খাত ছবিটি ভারতীয় ছবির হিসেবে শ্রেষ্ঠ বিদেশি ভাষায় ছবির শ্রেণীতে 40তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। এরপরে ইউনাইটেড প্রোডিউসার নামের একটি সম্মিলিত প্রযোজনা সংস্থার পরপর বেশ কয়েকটি ছবিতে রাজেশ খান্না অভিনয় করেন এবং ভারতীয় দর্শক মহলে সেই ছবিগুলি জনপ্রিয় হতে থাকে। এই প্রযোজনা সংস্থার হয়ে বাহারো কে সপনে, আওরাত, ডোলি, ইত্তেফাক ইত্যাদি ছবিতে অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন রাজেশ খান্না। বাহারো কে সপনে ছবিটি এত জনপ্রিয় হয় যে দর্শকের বিপুল চাহিদা অনুযায়ী এক সপ্তাহ ছবিটি চলার পরে সেই ছবির বিয়োগান্তক অংশকে পাল্টে মিলনান্তক করতে বাধ্য হয়েছিলেন পরিচালক। এরপরে ওয়াহিদা রহমানের পরামর্শে অসিত সেন পরিচালিত খামোশি ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান রাজেশ খান্না। আরাধনা ছবিতে শর্মিলা ঠাকুর ও ফরিদা জালালের বিপরীতে দ্বৈত ভূমিকায় অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন রাজেশ খান্না এবং হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম সেরা সুপারস্টার। এই ছবির মধ্য দিয়েই ভারতীয় দর্শকের সঙ্গে পরিচয় ঘটে কিশোর কুমারের, যিনি পরবর্তীকালে অনেকগুলি ছবিতে রাজেশ খান্নার লিপে জনপ্রিয় কিছু গান গেয়েছিলেন। 1971 সালে রাজেশ খান্না অভিনীত হাতি মেরে সাথী ছবিটি তৎকালীন সময়ে সবথেকে বেশি বাণিজ্য সফল ছবির মর্যাদা পেয়েছিল। এই ছবিটি সেলিম জাভেদ জুটির প্রথম চিত্রনাট্য। সেলিম জাভেদ অর্থাৎ সেলিম খান এবং জাভেদ আখতার। এই সময়ই রাজেশ খান্না মুম্বাইয়ের কার্টার রোডে রাজেন্দ্র কুমারের একটি বাংলো, যার নাম ডিম্পল, 31 লক্ষ টাকার বিনিময়ে তিনি এটা কিনে নেন এবং নাম রাখেন আশীর্বাদ। 1969 থেকে 1971 সালের মধ্যে তার অভিনীত মোট 15টি ছবি পরপর বাণিজ্য সফল ও বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এর মধ্যে ছিল আরাধনা, ডোলি, বন্ধন, ইত্তেফাক, দো রাস্তে, খামোশি, সফর, দ্য ট্রেন, কাটিপাতাং, সচ্চা ঝুটা,
आ मिलो सजना, मेहबूब की मेहंदी, छठी बहू, आनंद एवं हाथी मेरे साथी। এই সব ছবি কেবলমাত্র তার একার অভিনয়ের সাফল্যেই বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। 1971 সালে মুক্তিপ্রাপ্ত ছবি বদনাম ফারিস্তেতে তিনি অভিনয় করলেও ছবিটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। 1972 সালে তার অভিনীত অমর প্রেম, আপনা দেশ এবং মেরে জীবন সাথী ইত্যাদি ছবিগুলি 5 কোটিরও বেশি অর্থ উপার্জন করে ব্যবসা করেছিল। তার অভিনীত দিন দৌলত দুনিয়া, বাবরচি, জারুকা গুলাম ইত্যাদি ছবিগুলি 4.5 কোটি টাকা উপার্জন করেছিল সেই সময় দাঁড়িয়ে। 1973 সালে ভিবি রাজেন্দ্র প্রসাদের পরিচালনায় বাঙ্গারু বাবু নামে একটি তামিল ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেন রাজেশ খান্না। 1976 থেকে 1978 সালের মধ্যে মোট 7টি ছবিতে অভিনয় করে জনপ্রিয় ছিলেন রাজেশ খান্না। এর মধ্যে রয়েছে মেহবুবা, ত্যাগ, পলকো কি চাহোমে, নখরি, চক্রবুহ ইত্যাদি। এই সব ছবির পরিচালক ছিলেন শক্তি সামন্ত, ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জি প্রমুখ পরিচালকরা। মূলত রোমান্টিক ছবিতে অভিনয়ের ফলেই তার একটা বিরাট জনপ্রিয়তা তৈরি হয়েছিল। মাঝে বেশ কিছু অ্যাকশনধর্মী ছবিতেও কাজ করেছিলেন তিনি, কিন্তু সেগুলি বিশেষ দর্শক আনুকূল্য পায়নি। বিখ্যাত পরিচালক রাজ কাপুর তার সত্যম শিবম সুন্দরম ছবির জন্য মুখ্য চরিত্রে ভেবেছিলেন রাজেশ খান্নার কথা, কিন্তু শেষ পর্যন্ত রাজেশ খান্নার বদলে শশী কাপুরই অভিনয় করেন। তামিল ছবির বিখ্যাত অভিনেতা কমল হাসানের সঙ্গে তার বেশ সখ্যতা ছিল। রাজেশ খান্না কমল হাসান অভিনীত 3টি তামিল ছবির রিমেক অভিনয় করেছিলেন এবং অন্যদিকে কমল হাসানও রাজেশ খান্না অভিনীত 2টি ছবি তামিল ভাষায় রিমেক করেন। 80-এর দশকে মোট 11টি ছবির মধ্যে তার অভিনীত 8টি ছবি বক্স অফিসে সাফল্য এনে দেয়। এর মধ্যে রয়েছে রাজপুত, ধর্মকান্ত, নিশান, মকসদ ইত্যাদি। এছাড়া অন্যান্য অভিনেতার সঙ্গেও তিনি কাজ করেছেন। 1978 সালে তামিল ভাষায় বক্স অফিসে সফল ছবি সিগাপ্পু রোজাক্কাল ছবির হিন্দি ভাষায় পুনর্নির্মাণ করেন ভারতী রাজা। রেড রোজ নামের সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় রাজেশ খান্নাকে, তবে তা দর্শকের ভালোবাসা পায়নি। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার সদস্য হয়েছিলেন। 1992 সালের পর তাই তাকে 10টির বেশি ছবিতে দেখা যায়নি। এরপর থেকেই ছবিতে অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন রাজেশ খান্না। মোট 5 বার ফিল্মফেয়ার পুরস্কার ছাড়াও 2005 সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হন রাজেশ খান্না। এছাড়াও 1992 থেকে 1996 সালের মধ্যে তিনি লোকসভার সদস্য পদ অলঙ্কৃত করেছিলেন। 2013 সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল রাজেশ খান্নাকে। 2012 সালের 18ই জুলাই মুম্বাইতে নিজের বাংলো আশীর্বাদে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার পর পরলোক গমন করেন হিন্দি চলচ্চিত্র জগতের এই রোমান্টিক সুপারস্টার রাজেশ খান্না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম রাজেশ খান্নার জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।